والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك সসালাম রহমতুল্লাহি অত নাহিদ ভাই বাংলাদেশের নম্বর আছে বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আত্মীয় স্বজনের যা যারা নিকট আত্মীয় যেমন মা মারা গেল বাবা মারা গেল ছেলে যদি থাকে তাহলে ছেলে পড়ানো এটা উত্তম বেশি কারণ ছেলে দোয়া করলো আবার ছেলে যদি মারা যায় বাপ জানাজা পড়ায় তাহলে এটা আরো বেশি ভালো ছেলের জন্য দোয়া হলো বাপের দোয়া কবুল হয় তা নিজেদের নিজেদের দোয়া মূলক জানাজা পড়াই তাহলে এটা আরো ভালো তা কিভাবে আমি জানাজাটা পড়াবো এই বিষয়ে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসাল্লাহাবাদ সময় সমস্ত নাহিদ আল্লাহ আপনাকে তৌফিক দেখ এই সুন্দর কাজের জন্য হ্যাঁ জানাজা নামাজ হ্যাঁ সাব পড়াইতে হবে জানাজা নামাজ সাব তাকবিরে পড়াইতে হবে মহিলা হইলে মাঝখানে দাঁড়ানোর কথা পুরুষ হইলে বুক বরাবর দাঁড়াবে ইমাম যিনি দাঁড়াবেন তিনি চার তাকবিরে জানাজা পড়াবেন প্রথম তাকবির দেওয়ার পরে পাঠ করলে করা যাবে পাঠ করা মোস্তাহাব কিন্তু তারপরে প্রথম তাকবির দিয়ে সুরাফাতেহা পাঠ করবে সুরাফাতে হা দলিল আছে এটা নিয়ে মতবিরোধ আছে তারপর সুরাফাতেহা পাঠ করার ব্যাপারে এই নির্ভরযোগ্য বেশি হ্যাঁ এবং সহি এটার মধ্যে মতবিরোধের থেকে সুরা হাতেহা পাঠ করতে হবে আব্বাস এর জন্য সুরাফাতে একটু জোরে পাঠ করতেন বলতেন এই জন্য যে লিতা আলমান্নাহা সুন্নাতুন যেন তোমরা জানো এটা সুন্নত এই জন্য মাঝাবগতভাবে মতবিরোধ আছে যে সুরা ফাতেহা না পড়ার ব্যাপারে তারা বলে থাকেন কিন্তু ফাতেহা দিয়ে নামাজ জানাজা জানাজপরাইতে হবে এর সুরাফাতেহার বড় ছোট একটা সুরা পরা যেতে পারে সুরা কাউসার হোক সুরা একলাস হোক অথবা অন্য কোন ছোট সুরা হোক তারপরে এক এক তাকবির দেবে তাহলে প্রথম তাকবীর দিলে দ্বিতীয় তাকবির হয়ে গেল দ্বিতীয় তাকবির দিয়া এবার দুরুদ পড়বে দুরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবে এবং দুরুদ ইব্রাহিমে পড়বে যে দুরুদরা আমরা নামাজে পড়ি সেটাকে দুরুদ ইব্রাহিম বলা হয় দুরুদ ইব্রাহিম পড়ার পর করে আরেকটা তাকবীর দেবে তাই তিনটা হয়ে গেল এইবার জানাজার দোয়াটা পড়বে জানাজার দোয়ার মধ্যে একটু পার্থক্য করা আছে যেমন জানাজার প্রথম যে এটা পড়ার চেষ্টা করবে আল্লাহ মফ হাইয়া ওমায়িতনা ও শাহিদিনা হ গো ইবিন হক সগির ইনা হোক কাবীরনা ওদাকারিনা অ উনসানা আল্লাহ মহমান আহি আইতা হুমিন্ন আহি আলালি ইসলাম ওমানতা অফাইতা হুমিন্ন ফাতা হফা আলা আলী ইমান আল্লাহ মালা তাহেবন আজরাহু আলা তুদিল্লানা বাদ আহু দয়ারার অর্থ অনেক সুন্দর আবু দাবু আবু দাবুদের পাবেন দুই হাজার একশো এগারোতে পাবেন প্রথম খণ্ডের দুইশো একান্নতে দোয়ারা অনেক সুন্দর এবং এটা জানাজার দোয়া তারপরে আপনার এই দোয়া বাদ দিয়ে আরেকটু দোয়া আছে সেটা দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা অর্থপূর্ণ এবং আল্লাহ রসুল সাল্লা সাহাবির পড়ছিলেন নারাক সাহাবি বলতেছে যে আমি না হয়ে যদি এটা আমি ওই সাহাবি না হয়ে আবার আমি হইতাম তো এটা এত গুরুত্বপূর্ণ দোয়া যেমন আল্লাহ মকফিল্লাহ ওরহাম হু ও আফি হি ওয়া আফু আন হু অক্রিম নজুল আহ ও সহমুদ খোলা হু অক্সিল মা ইউসআল জিউ আল অনাক কি সিমান খতায় কামাই নাকাই চাওবাল আবিহাদ চাউবাল আবি আদ অমিন আ দানাস অব্দিল হু দা আরণ খৈৰমিন দা লিহি ওয়া হলেন খৈৰমিনাহা লিহি অজাউজান শৈৰৱ মিনজাওজি ওয়া খিলহুল জান্নাত ওৱাই ধ মিনা দা বিল কব্রহাদিন আৰ তারপরে শিশু বা চাৰিল আলাদা দোয়া আছে তারপরে মহিলা যদি হয় মোৰ কাৰণে একজন মহিলা আপুনি এখানে বলছেন লভ মাক্সী লাহু মহিলা হলে বলার দরকার লভ মাখ লাহা যদি বহু হয় তাহলে বহু শব্দ দুজন হলে দুজনের শব্দ জানা যায় শব্দগুলি একটু শিখে নিতে হবে আলমদের কাছে বা অভিজ্ঞতা যার আছে কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আরবি ভাষা সম্পর্কে যিনি দক্ষ তার কাছ থেকে এটা একটু জেনে নিতে হবে না জানে এটা জানা খুব কঠিন নয় সহজ এই যে দোয়ার বইগুলি ছোটো ছোটো দোয়ার বই বিশুদ্ধ মতে লেখা হয়েছে কোরআন সুন্না মোতাবেক আলমরা লিখেছেন দোয়ার বইগুলি সংগ্রহ সংগ্রহ রাখার চেষ্টা করবেন তারপর হিজলুল মুসলিমে হিজরুল মুসলিম ছোট দোয়ার বই এই দোয়াগুলো হিজরুল মুসলিমে তো আছে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে ডাউনলোড করে অথবা সরাসরি কিনে নেবেন বাংলাতে অনুবাদ বাহির হয়েছে তারপর শিশু বাচ্চার জন্য যে শিশু বাচ্চা মারা গেছে তার জন্য একটু আলাদা দোয়া আছে এই দোয়াগুলো আপনারা শিখে নেবেন একটু তারপর জানা যা পড়বেন এই দোয়াটা পড়ার পরে তাকবির দিবেন তাহলে চার তাকবির হয়ে গেল তাকবির দেওয়ার পরে ডান এবং বামে দুদিকে সালাম ফিরিয়ে দেবেন যদি একদিকে ডানে সালাম ফেরানো হয় তাহলে যা আছে যেমন সৌদি আরবে এক একদিকে সালাম ফিরায় যথেষ্ট হবে এইভাবে জানা যা পড়ার চেষ্টা করবেন সুন্দরভাবে আল্লাহ আপনাকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন গ্রুপে অ্যাড হন আর শেখার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে দোয়াগুলি শিখবেন বলবেন জানবেন যদি কোনো দোয়া শিখেন তাহলে আমাদের কাছে বলার চেষ্টা করবেন ভুল হলে আমরা বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করে জান্নাত বসে অর্থ অভিজ্ঞান করুন হাজর সাহত নবী মোহাম্মদ সালামু আলিকুম ও রহমতুল্লাহি